আমরা আগে যেভাবে সান ধর লাগি প্রস্তুতি হইয়া সব বার হইতাম, হামসায়ার সব নামাজ পড়িয়া বার হইতাম, এখন বার হইনি জি না? সবাই কি বার চাই? মোবাইলও আর ফেসবুকও সান কোন জায়গার দেখি আমরা? মোবাইলও হাসানানি। আর আল্লাহ আল্লাহ নবী আলাইহিসসালামে কইতরা সুমুল ইরুয়াতিহি ওয়াফতিরুল ইরুয়াতিহি, সুমুল ইরুয়াতিহি ওয়াফতিরুল ইরুয়াতিহি। তুমি তাই রোজা রাখো সান দেখিয়া, আর তুমি তাই রোজা ভাঙো সান দেখিয়া। রমজানের কিছু নির্দিষ্ট আমল হল আছে, এই রমজানের আমল কইতে গেলে প্রথম যে খাম ওইটা থাকলো, ওইটা হয়ে থাকলো সান দেখা। ফয়েলার খাম কিটা আমরা সাবারও জানি, এখন আগামী সপ্তাহে আমরা রমজান, ফয়েলা আমরা কিটা করতে লাগবো সান দেখতে লাগবো। এখন যাই না আমরা আগে যে না সান দেখতাম, এখন দেখিনি আমরা আগে যেভাবে সান দর লাগি প্রস্তুতি হইয়া সব বার হইতাম, হামসায়ার সব নামাজ পড়িয়া বার হইতাম, এখন বার হইনি জি না? সবাই কিয়ত বার চাই? মোবাইলও আর ফেসবুকও সান কোন জায়গার দেখি আমরা? মোবাইলও হাসানানি। আর আল্লাহ আল্লাহ নবী আলাইহিসসালামে কইতরা সুমুল ইরুয়াতিহি ওয়াফতিরুল ইরুয়াতিহি, সুমুল ইরুয়াতিহি ওয়াফতিরুল ইরুয়াতিহি। তুমি তাই রোজা রাখো সান দেখিয়া, আর তুমি তাই রোজা ভাঙো সান দেখিয়া। কোসাইন সান দেখা ও আসল না মোবাইলের সান্দর খবর লো আসল? তা আমরা সান দেখিয়া রোজা রাখতাম, কিনা করতাম সান দেখিয়া রোজা রাখতাম। সে সান দেখতে হইলে আমরা কিনা করা লাগবো? সাবানোর শেষে আমরা কিনা রাখতে হবো? আমরা সান ইয়া আসমানো জেলা দেখোন জেলা ওলা তালাশ করা লাগবো। আর আমরা ওই বই রই যে সান কমিটি হিলাল কমিটি এ ডিসিশন দিবা আর আমরা রোজা রাখবো, তাইলে আল্লাহ নবীর এই হদিসের উপরে আমল হইব নি? হইব নি জি না? ওই তো নাই, যে কারণে আমরা এইখান থেকে সব কথা কয়া প্রতিজ্ঞাবদ্ধ উঠতাম যে এই বছর অন্তত আমরা এই রমজানের লাগি আমরা কিনা করতাম সান দেখতাম। আমরা যদি দেখি না তো হিলাল কমিটি খবর খান নাই ভাই তো সান্দর খবরটা পাইতো আর তাই আমরাও তো দেখা লাগবো রে। আমরা সবে প্রতিজ্ঞাবদ্ধ হইতাম ফয়লা কিনা দেখতাম সান দেখতাম। এরপরে দ্বিতীয় আমল যেটা হইয়া থাকলো, সান দেখার বাদে আমরা রমজান সাব্যস্ত হয়ে গেল রানি, এখন আমরা লাই কিটা জরুরি? রমজান ও রোজা, ফয়লা কিটা রোজা কিতা ধরতাম? রোজা রাখতাম। রোজা কিতা লাগিয়ে রাখতাম বলে আল্লাহ পাক পরবর্তীকালে আমি কইতা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার তার উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। জেলা খান আগর উন্নতর উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, ওলা তোমার তার উপরে কিতা ফরজ করে দেওয়া হয়েছে? রোজারে ফরজ করে দেওয়া হয়েছে। এই রোজা রাখতে গিয়া কিতা করতাম? আরও একটা আমলে তাহলে সেহরি করতাম। সেহরি করা সুন্নাত। সেহরি করতে সময় সেহরির নিয়ম ইয়া থাকলো যে রাত্রির কিটা করতাম শেষ ভাগও সেহরি করতাম। আমরা অনেকে কিটা করি রাত খাইয়া ঘুমাই গেলাম, কইলাম আর ফতাবেলা উঠে কিটা করতাম খাইয়া ঘুমাই গেলাম। আমি যদি রাত খাইয়া ঘুমাই যাই তো এই সেহরির উপরে আমল হইব নি? এই সুন্নত আমল হইব নি? না, সেহরির মধ্যে সুন্নত ইয়া থাকলো সেহরি দেরিতে করতাম, ইফতার তাড়াতাড়ি করতাম। সেহরি কিনা করতাম? দেরিতে করতাম। দেরি কইতে অতখান দেরি নাই যে কিটা হইতো সুবে সাদিক হইত, অতখান দেরি নাই। দেরি কইতে সময় রাত্রির শেষ ভাগে আল্লাহ নবীর দস্তুর আসলো যে সেহরি করতে সময় কিনা করতা? রাত্রির শেষ ভাগে সেহরি করতাম। রাত্রির শেষ ভাগে ওলা সময় সেহরি করতা যে সেহরির বাদে, সেহরির বাদে অন্তত 50 আয়াত তিলাওয়াত করার সময় থাকতো। তার মানে আমরা যেটা কোনো সময় সেহরি দেরি করতে 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 ইলা করতাম না যে একবারে নিয়া শেষ প্রান্তে পৌঁছাই দিতাম, মুনাসিব হয়ে থাকলো অন্তত সময় শেষ হওয়ার এক আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে আমরা কিটা করে নিতাম? খাওয়া শেষ করে নিতাম। আর সর্বোপরি সেহরিটা দেরিতে করতাম। আর ইফতারের মধ্যে মুসুন্নাত হয়ে থাকলো তাড়াতাড়ি করতাম, মানে সময় হয়ে গেছে তোরা আরও দম নয় আরও 5 মিনিট বাজে করি না, আস্তা দিন রোজা রাখছি তার 5 মিনিটে গাইবো আর আইবো কিটা? ও এটা হলো সুন্নতর খেলাফ।
মুনাসিব হয়ে থাকলো। আপনার যখন একই হয়ে গেল যে কিটা হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, তখন আপনি লগে লগে কিটা করে নিতা, ইফতার করে নিতা। আরও একটা সুন্নত হয়ে থাকলো যে সেহরির মধ্যে এবং ইফতারের মধ্যে খাজুর দিয়া সুন্নত করা, ইফতার করা। খাজুর আল্লাহ নবীয়ে খাজুর দিয়া ইফতার করছেন, আর লগে সেহরির মধ্যেও খাজুর দিয়া কিটা করছেন, সেহরিয়ে করছেন। এক হাদিসের মধ্যে আছে সবচেয়ে বেহতরিন, সবচেয়ে বেহতরিন সেহরি হইয়া থাকলো যেটা খাজুর, খাজুরের সেহরি। আমরা ইফতারের মধ্যে এটা অবশ্যই আমল করি, কিন্তু সেহরির মধ্যে কম আমল করি। আমরা চেষ্টা করতাম যে সব সময় সেহরির জেলা ইফতারের মধ্যে জেলা খেজুর আমরা গুরুত্ব দিই, অন্তত সেহরির যদি খাইও না অন্তত একটাও বেলা খাইও দিন, এই সুন্নতের ফলে আমল হয়ে যায়। এরপরে আরো একটা আমল হইয়া থাকলো কিটা, সেহরি ইফতার শেষ হইল, রমজান শরীফের মধ্যে আরো একটা আমল হইয়া থাকলো যে ইফতার আপনি তো করলা ঠিক আছে, কিন্তু এই রমজানের মধ্যে কোনো মানুষের ইফতার করার অত্যন্ত সওয়াব এবং সুন্নত এবং অত্যন্ত সওয়াব। যে মানুষে কোনো মানুষরে ইফতার করাইব, যে যারে ইফতার করাইল তার রোজা যতক্ষণ সওয়াব হইয়া থাকবো, যে ইফতার করাইব তার অতক্ষণ সওয়াব হইব। খুব সুবহানাল্লাহ। অথচ যে রোজা রাখছে তার সওয়াবটাই কোনো কমি করা হইতো নাই, এই বান্দারও কোনো কমি আসেনি, সওয়াব যেই নেওয়ালা তার কোনো কমি নাই। গতিকে আমি যদি কোনো মানুষের ইফতার করাই, তাহলে যে মানুষের রোজা রাখছে আস্তা দিন রোজা রাখে যে সওয়াব পাইছে, আমি ইফতার করাই ওই সওয়াব মানি করি। আস্তা দিয়ে বছরে আমি কটা রোজা রাখবো, ত্রিশটা। আর আমি যদি আরো ত্রিশজন মানুষের যদি খাওয়াই নাই, ইফতার করাই নাই, তো আমার কটা হইব, ষাটটা। আপনি একবার চিন্তা করে দেখুন, রমজান মাসেরও যদি ত্রিশটা রোজা কত বরকত হয়, তো আমার যদি ষাটটা রোজা হয়ে যায়, তা আমি কত বরকতের মুস্তাহিক হয়ে যাই। সর্বোপরি আমরা রমজান মাসও আমরা চেষ্টা করতাম যে বেশ বেশ করিয়া মানুষরে ইফতার করাইতাম, বিশেষভাবে ওলা মানুষরে ইফতার করাইতাম, যেটা মানুষ মাসাকিন ফুকারা যারা খুব তৌফিক নাই ওলা মানুষরে ইফতার দিতাম। ইফতার ফারি না, যদি ফারলে বেহতর হইয়া থাকলো তারে ফসাই দিতাম, নিয়ে তার গরু নিয়ে আমি ফসাই দিতাম। বহুত মানুষ আছে হে সোয়ালও করতে পারেন না, হে বাড়াইতে পারেন না, ইলা মানুষের কাছে যদি আমি ইফতার নিয়ে ফসাই দিতাম পারি, সে আল্লাহ তালা কতক্ষণ খুশি হইব আমার উপরে। এরপরে রমজানের আরো একটা আমল হইয়া থাকলো, সবচেয়ে বড় আমল যেটা হইয়া থাকলো যে দোয়া। আর দোয়া ও মুখ্য ইবাদ, আমরা যে ইবাদত করি ইবাদতের মগজ হইয়া থাকলো দোয়া। আসল জিনিস তো হইয়া থাকলো ইবাদত মানে কিটা, আমি নামাজও খাড়া হইলাম, খাড়া হইয়া কিটা কইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আমি কইলাম হে আল্লাহ আমারে কিটা দেও সঠিক রাস্তা বল দেখাও, ওলা রাস্তা দেখাও, যে রাস্তার মধ্যে চলিয়া তোমার যারা চলিয়া গেছো তারা তুমি কিটা করছো, ইনআম দিছো, যারা উপরে তুমি কিটা করছো, কোষ হইছো, এরা রাস্তা আমরা দেখাও। আমি ওটাও তো ইবাদত মানি, এটা কিটা দোয়া নানি, দোয়া হইয়া থাকলো সবচেয়ে ইবাদতের মগজ। আমি যত ইবাদত করি সব ইবাদতের সর্বোপরি আল্লাহর কাছে আমি কিটা করতাম, চাইতাম। সাইবার জায়গায় এখন একমাত্র একটাও জায়গা সাইবার, যে জায়গাতে আমরা চাই না, সাধারণত আমরা অবায় চাই অবায় চাই, কিন্তু যে জায়গা চাইবার এই জায়গাতে আমরা কত গুরুত্ব দিই না, আল্লাহর কাছে আমরা চাইতাম। এই মাস হয়ে তাহলে ইবাদতের মাস, এই মাস হয়ে তাহলে দোয়ার মাস, বেশ বেশ করে কিনা করতাম দোয়া আর ইস্তেগফার করতাম। ইস্তেগফার কইতরা যে বেশ করিয়া ইস্তেগফার এবং এই দুরুদ, ইস্তেগফার এবং দুরুদ, এই মাসও বেশ বেশ করে কিনা করতাম, ইস্তেগফার ফরিতাম এবং দুরুদ ফরিতাম। দুরুদের অত বেশি ফজিলত, আর বিশেষভাবে এই রমজান মাসে মহিনার মধ্যে দুরুদ বেশ বেশ করে ফরিতাম। আরে একটা আমল ইয়ে থাকলো সদকা, আস্তা বছর তো আমরা সদকা করি তোয়া তোড়া, কিন্তু এই মাসের কোনো আমল আজ যদি আমি অন্য গয়ের রমজানও যে সদকা করবো, এগুলোতে হয় হাজার গুণ বেশি সবর মালিক হয়ে যাবো যদি আমি রমজানের মধ্যে সদকা করি। গতিকে আমরা দস্তুর করে নিতাম যে ডেইলি বেসিসে প্রত্যেক দিন ফারিনাতে অন্তত একটা পরশন বলে আমি আল্লাহরে রাজি আর খুশ করার লাগিয়া কিনা করতাম,
সদকা করতাম। আস্ত মাস যদি আমি 30 দিন যদি আমি একটা সদকা করি, 30 দিনের নিয়তে আমি আজকে এই মজলিসে আজ বইছি, আজকে থেকে আমরা শুরু করে দিতাম বলে আমি ডেইলি বেসিসে একটা সদকা করতাম। আমি আমার সদকা যেগু এগুলো যদি আমার নিয়ত সফা হয়ে যায় তো আল্লাহর কাছে এগুলো বহুত বড় কদর হয়ে যাব। লাইয়ানাল আল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। আল্লাহর কাছে রক্ত আমরা যে কুরবানি করি, কুরবানি করি না নি, কুরবানির রক্ত মাংস এটা আল্লাহর কাছে মকবুল নাই। কিটা মকবুল? পরহেজগারিটা। তোমার নিয়ত যেটা, তুমি কোন উদ্দেশ্যে দিছো, তোমার নিয়তের মধ্যে এখলাস যদি থাকে আর এই এখলাসের নিয়তে তুমি যদি সদকা করলো আল্লাহরে কোষ আর রাজি করার লাগে তে এটা কিটা হয়ে যাব, কবুল হইব। আর যদি সদকা আল্লাহর কাছে কবুল হয়ে যায় তো এটার আজর কতখানি হইব বুঝবারাইনি রমজান মাসে লাগবে। এই বেশ বেশ করে আমরা কিটা করতাম, সদকা দিতাম। আর কিটা করতাম রমজান মাসের মধ্যে আরেকটা আমল ইয়ে থাকলো তাহাজ্জুদ, কিয়ামের লাইল। তাহাজ্জুদের আগে ফয়লাও এরা তারাবিহ, তারাবিহ একটা আমল নানি। এই তারাবিহর মধ্যে হইতরা মান কামা লাইলাত মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হাদিস শরীফের মধ্যে আর যে কোনো মানুষে যদি আল্লাহ তাআলারে রাজি করার লাগিয়া সওয়াবর নিয়তে, ইহতিসাবান মানে সওয়াবর উদ্দেশ্যে, ইমানের সাথে সওয়াবর উদ্দেশ্যে যদি কিয়ামে লাইল করে, রাত্রি যাপন করে, কিয়ামে লাইল করে অর্থাৎ তারাবিহর নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাইলে হইতে তার আগর সম্পূর্ণ গুনাহ, আগর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিক। সুবহানাল্লাহ। আজকে যদি আমার আগর গুনা সারা আল্লাহর কাছে মাফ করাই নিতে পারি, আজ থেকে আমি আমার আগর সব গুনারে মাফ করাইয়া ওখানে নিয়ত করিয়া উঠতাম আমরা প্রত্যেকে, আমি সহ প্রত্যেকে নিয়ত করতাম যে রমজানের প্রথম রমজানও যে তারাবি হইব, ও তারাবিহর মধ্যে আমি আল্লাহর কাছে চাইতাম রে আল্লাহ তুমি আমার পিছর যত গুণা আছে সব মাফ করে দিলাও, আজ থেকে আমি মাসুম হয়ে যেতাম, আজ থেকে আমার সব আগর গুনা মাফ হয়ে যেত। ও নিয়তে আর সবর নিয়তে আমি ও কথা নিয়ত করিয়া তারাবি ফরিতাম এবং লগে তাহাজ্জুদ ফরি নাই যদি ফরিয়া যদি আল্লাহর কাছে আমি চাই নাই তে আল্লাহ তাআলা আল্লাহর নবীর হাদিস এটা ভুল যাইব নি, ভুল যাইতো নাই আমার সম্পূর্ণ আগর গুণা আল্লাহ মাফ করে দিতা, আমি আল্লাহর কাছে চাইতাম এই তাহাজ্জুদ এবং তারাবি ফরিতাম। এরপরে আরে একটা আমল ইয়ে থাকলো রমজান শরীফের মধ্যে আখেরে আসার আজ এটা রমজানের শেষ 10 দিন, শেষ 10 দিনের মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পৈত্রা শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতাম আমরা, এক রাতকু এবাদত হাজার রাত্রির থেকে উত্তম রমজান কিনা লাইলাতুল কদর। তো আমরা কিটা করতাম শেষ 10 দিনের মধ্যে বেশ বেশ করিয়া কিটা করতাম এবাদত করতাম। আর আরো একটা আমল ইয়ে থাকলো কিটা করতাম এই যে দোয়া পড়িতাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই শেষ 10 দিনের মধ্যে বেশ বিশেষ আমল হইয়া থাকলো যে এই দোয়াটা পড়িতাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া বেশ বেশ করে পড়িতাম এবং শেষ 10 দিন বিশেষভাবে কিটা করতাম আল্লাহর কাছে হাত দিতাম, আল্লাহর কাছে দোয়া করতাম। আর যারা আমরা সামর্থ্য আছি তারা কিটা করতাম, সামর্থ্য নাই সব আমরা এই সামর্থ্য আছি যারা আমরা কিটা করতাম এই শেষ 10 দিন বিশেষভাবে এতেকাফ। আজকাল এতেকাফর গুরুত্ব কমে গেছে নাকি? এতেকাফ প্রায় জায়গা ইলা অবস্থা হয় যে মসজিদের মধ্যে হামসার মধ্যে একজন মানুষ বার করা কষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহর নবীর দস্তুর আসলো যে জীবনে এতেকাফ ছাড়িছিল না, হামেশা দাইম এতেকাফ করছেন। তাই আল্লাহ রসুলে দাইমিকভাবে এতেকাফ করতাম, হজ করছেন একবার মানে একবার, কিন্তু এতেকাফ যেগু এগু কিটা আসলো দাইম আসলো দাইমি আমল আসলো আল্লাহর নবীর দাইমি আমল যেগু ওগো আমি করতাম না, কইন যেন ওগো করতাম না। তে আমরা
সবে অন্তত এতেকাফ করতাম। আমি যদি এতেকাফ করি তো এতেকাফর লেগে আমার কতটা জিনিস হয়ে যায়, এই দশ দিনের মধ্যে আমি যদি তাকি এতেকাফর মধ্যে তাইলে কিটা করবো আমি, এই এতেকাফর লগে আমার কিটা হয়ে যার, এই মসজিদের মধ্যে তাকিয়ে আমি পুরা আমলের ভিতরে থাকতাম পারবো এবং আমি যে এই লাইলাতুল কদর তালাশও করতে পারবো। আর আমি যদি লাইলাতুল কদর ফাইলাই তো আমার 1000 রাত করে ইবাদতটা কি উত্তম হয়ে যাব, যে আমরা সবে তালাশ করতাম না ইনশাআল্লাহ। যাই হোক, আমি মাক্কা দীর্ঘ আলোচনা করে লাইছি, আমি আসলে আগেও কইছি যে আমি ওয়াজ করার লাগে আইছি না, আমি ওয়াজ শোনার লাগে আইছি, আর এখানেও আরও বড় বড় আলে ওলামা হল আসইন, আমার হুজুরও আসইন, তাই তাই ওসিয়ত নসিয়ত হন করবা, আমরা অকলে শুনবো কি আনলিয়া শুনতাম, আর শোনা বড় জিনিস নাই। আমিও তো এনে বহুত কথা কইছি, আমি নিজেও আমল বহুত জিনিস আমল করতে পারি না, শোনা খোয়া বড় জিনিস নাই, আমল হইয়া তাহলে বড় জিনিস। আমি কতক্ষণ জানি এটা কোনো মানে রাখতো নাই, আমি যদি এটার উপরে আমল করি না আইস আইস কোর দিন, আমি যদি আমল করি না আমরা উম্মতে মোহাম্মদী আমরা প্রত্যেক এক একজন উসুয়া হইতে পারতাম, প্রত্যেক উম্মতে মোহাম্মদী এক উসুয়া হইতে পারতাম। কিতা লাগি আমরা খায়রুল উম্মত কোয়া হইছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমরা শ্রেষ্ঠ উম্মত নামি, আমরার বাদে আর কোনো নবী আসেননি, মোহাম্মদ ইসলামের বাদে কোনো নবী আসেননি নাই, নবী হলার খাম এখান খেয়ে করতো উলামা হলে করতাম, আমরা করতাম উন্নতে করতাম, আমরার দায়িত্ব ইয়া দেখলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরাও এখন কিটা করতাম নবী আলা খাম আমরা করতাম, নবী আলা কিটা করছেন সৎ খাজর আদেশ দিছেন নিষেধ থেকে রুখিছেন, আমরা ওটা করতে লাগবো, আমার বিল মারুফ নাহি আনিল মুনকার এখন আমরা রুহে দায়িত্ব, যদি আমরা প্রত্যেকে একজন উসওয়া নমুনা হইতাম, আমরা প্রত্যেক নবীজির আদর্শে আদর্শিত হইতাম, আমার আখলাকের মধ্যে আমার চরিত্রের মধ্যে নবীজির আখলাক ফুটিয়ে উঠিত, আমার চলাফেরার মধ্যে ইসলাম ফুটিয়ে হইত, আমার চলার মধ্যে আমার চলা দেখিয়া কোনো বদ্দিনে এ কথা হইতো না যে এরা ওলা, আমার আমলের কারণে দিন রে আরোজনে খারাপ পাইতো না, আর আমার আমল দেখিয়া যদি আরোজনে ইসলাম রে কিতা করে কটুক্তি করে তাহলে এটার লাগে আমি কেয়ামতের দিন জবাব দেওয়া লাগবো। আজ যদি আমি দিয়ানোদ্দারের মধ্যে লেনদেনের মধ্যে গিয়ে আমি যদি আর কলে দোকাবাজি করি, আর গায়ের মুসলিমের লগে যদি আমি দোকাবাজি করি, আর হে দো গায়ের মুসলিমের কথা কয় যে মুসলমান ইটাও না, হ এই জবাবটা আমি দিতে লাগবো কি না, আমি ফার্মনি এই জবাব দিতাম ফারতাম নাই, কারণ হে গালিয়া গালি দিতে সময় আমারে দিত নাই, কইব মুসলমান ইটাও না, গতিকে আমি এক মুসলমান, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসলত যেটা আসলো উসওয়া যেটা আসলো নমুনা যেটা আসলো আমার মধ্যে ওটা আনতে লাগবো, আমি কিটা করতে লাগবো, আমি আমার আদর্শ দিয়া দেখাইতে লাগবো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে ফুটাইয়া তুলতে লাগবো, আমার আমলের কারণে একজনে কিটা করুক না, আজ যদি আমার আমল দেখিয়া আরো গৈর মুসলমান যদি হে ইমান রে মহব্বত করে তে এর থেকে বড় আজর আর কিছু হইতে পারেনি, আজ আমি আমার সলা দিয়া আমার আমল দিয়া আমি আমার মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে চরিত্রে ফুটাইয়া তুলতাম, আমরা অহবলে খোয়া হনার থেকে বেশ বেশ করি আমল করার তৌফিক দেখো, আল্লাহ আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ।